বাংলাদেশের ইতিহাসে অভাবনীয় এত উন্নয়ন আর কেউ করতে পারেনি। রাষ্ট্র পরিচালনায় সুশাসন শেখ হাসিনার বাইরে আর কেউ দিতে পারেনি। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে মুজিব আদর্শের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট রেজাউল করিম এমপি। গতকাল পিরোজপুরের স্বরূপকাঠি বাস স্ট্যান্ড সংলগ্ন জগৎপট্টি এলাকায় পিরোজপুর জেলা পরিষদের বাস্তবায়নে 3,81,00,000 টাকা ব্যয়ে 4-তলা বিশিষ্ট জাগ বাংলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত সমাবেশের বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বৈশ্বিক মহামারী করোনার কারণে যখন বিশ্বের সর্বত্রই উন্নয়ন কার্যক্রম স্থবির, তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছেন। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী 15, 17 এবং 21 আগস্টের খুনিরা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের ইতিহাসে এত উন্নয়ন, এত অভাবনীয় রাষ্ট্র পরিচালনায় সুশাসন শেখ হাসিনার বাইরে আর কেউ দিতে পারেনি। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, তারাই 17 আগস্ট সারা বাংলাদেশে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু।